সেনাবাহিনীর পক্ষ থেকে অস্ত্র প্রদর্শনী। শনিবার ডুয়ার্সের রানা বানারহাট থানার অন্তর্গত তেলিপাড়ায় এশিয়ান হাইওয়ে 48-এর পাশে সেনাবাহিনীর পক্ষ থেকে অস্ত্র প্রদর্শনের আয়োজন করা হয়। এদিন সকাল থেকে সেই অস্ত্র প্রদর্শনী দেখতে স্থানীয় বাসিন্দারা ও শিশুরা ভিড় জমান। পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা আসে। সেনাবাহিনীর কর্মীরা ছাত্রছাত্রীদের অস্ত্র সম্পর্কে বুঝিয়ে দেন। যারা দেশের নিরাপত্তা দিচ্ছেন তাদের অস্ত্র দেখতে পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা আর পাশাপাশি ছাত্রছাত্রীরা, কেননা তারা প্রথমবার এই ধরনের অস্ত্র দেখতে পান। সেনাবাহিনীর অস্ত্র দেখে ছাত্রছাত্রীরা স্থানীয় বাসিন্দারা জানান যে এই ধরনের অস্ত্র প্রদর্শনী দেখে তারা খুশি। সেনাবাহিনীর পক্ষ থেকে জানা গেছে, বলত আগামী প্রজন্মকে সেনাবাহিনীর কাজে উৎসাহিত করতেই এই ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেশিন গান এই সময় সম্বন্ধে বুঝাচ্ছে কি কি দেখলেন এবং কেমন লাগলো আপনাদের এইসব দেখে? না, এগুলো দেখে আমাদের খুব ভালো লাগলো। এর আগে কি দেখার সুযোগ হয়েছিল এসব? না, এর আগে সুযোগ হয়নি। এর আগে আর্মি আসে নেই বাইরে, আজকে আসছে, আমাদের বহুত খুশি লাগছে। আমরা হয়তো একদিন দেশপ্রেমী হিসাবে হাতিয়ার উঠাইতে পারি, এই জন্য আই লাভ মাই ইন্ডিয়া। আচ্ছা, বললাম যে এই যে এত সুন্দর ব্যবস্থা করেছে এবং এই অস্ত্র প্রদর্শনী হচ্ছে, যদি ধরেন প্রয়োজন পড়ে আপনাদের বাচ্চা কাচ্চাদের এক সময় ইন্ডিয়ান আর্মিতে যোগ দেওয়া, আপনি কি আগ্রহী? অবশ্যই অবশ্যই, 100% গ্যারান্টি, 100% আমরা আগাই দিব আমাদের বাচ্চা। কেন কেন এই আগ্রহটা? আমাদের দেশ বাঁচানোর জন্য, আমাদের দেশ আমাদের মাটি। আপনার নাম? আমার নাম জয়নুল হক। এটা কোন জায়গা? এটা হচ্ছে জলপাইগুড়ি তেলিপাড়া কালুয়া ব্রিজ।